ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকায় আরও একটি নতুন থানা তৈরি হল ব্যারাকপুরে। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন কুণ্ডুবাড়ি মোড়ে নতুন মোহনপুর থানা উদ্বোধন হল সোমবার। এই মোহনপুর থানার উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী, নোয়াপাড়া বিধায়ক মঞ্জু বসু সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ কর্তারা। মূলত এই সমস্ত এলাকার আইন শৃঙ্খলার আরও উন্নতি করতে এই নতুন মোহনপুর থানার উদ্বোধন করা হল বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আজকে 8th পুলিশ স্টেশন, যেটা কিছুদিন আগে 8টা থানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছিলেন, এটা 8th থানা আজকে ফাংশনিং চালু হলো মোহনপুর। এটা শিউলি মোহনপুর পঞ্চায়েত যে এরিয়া আছে, টিটাগড়কে ভেঙে পঞ্চায়েত এরিয়াকে আলাদা করে দেওয়া হচ্ছে। অ্যান্ড মেনলি এটা জগদলের লাগোয়া যে বর্ডার আছে, বারাসাত লাগোয়া যে বর্ডার আছে, গ্রামীণাঞ্চল এই এরিয়াটাই পুরো কভার করবে। তো আমরা আশা করছি 8টা থানা নতুন স্যাংশন হয়ে গেছে, চালু হয়ে গেছে, 1000 মতন পোস্ট স্যাংশন হয়েছে, 8টা এসিপি পোস্ট স্যাংশন হয়েছে, 3 এসিপি অলরেডি পোস্ট হয়ে গেছে, আরও আমরা আশা করছি 5টা এসিপি পোস্ট মানে ভর্তি হয়ে যাবে। সাব ইন্সপেক্টর এই মাসেই 18 তারিখে ওদের পাসিং আউট আমরা শুনছি, তো এই মাসে সাব ইন্সপেক্টরও চলে আসবে। অ্যান্ড কনস্টেবল 6000 অলরেডি ট্রেনিং করছে, ওরাও চলে আসবে। তো আমরা আশা করছি 1000 এক্সট্রা আমাদের পুলিশ বাড়বে, তাতে সবারই সুবিধা হবে। থানাগতভাবে কতটা উপকার? থানা তো যেহেতু আমাদের ফিজিক্যাল প্রেজেন্স, পুলিশের একটা ফিজিক্যাল প্রেজেন্সের একটা ইম্পর্টেন্স থাকে, আর কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর আমাদের কোনো পুলিশ ইউনিট ছিল না, তো এইবার পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর আমাদের অনেকটা থানা হয়ে যাচ্ছে। ট্রাফিকের ইউনিট হচ্ছে, ডিসিপিদের অফিস হচ্ছে, পুলিশ লাইন হচ্ছে। আমরা আশা করছি যে এরিয়াতে আমাদের পুলিশ প্রেজেন্স দেখা যাচ্ছিল না, ওটা এখন ভিজিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। হাই রোডের উপর থানা ছাড়া আমাদের ট্রাফিকের মেন তো ট্রাফিক ম্যানেজমেন্ট আছে হাইওয়ের উপর, তো এখানে আমাদের ট্রাফিক উইং যেটা আছে ওরা ট্রাফিক গার্ডকে রিঅর্গানাইজ করছে। 5টা নতুন আমরা ট্রাফিক গার্ড রিঅর্গানাইজ করে চালু করব, যেটাতে মেন গুরুত্ব থাকবে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর। আর এসিপি ট্রাফিকের দুজনের অফিস অ্যাটলিস্ট কল্যাণীর এক্সপ্রেসওয়ের উপর হবে, একটা নেহাটি দিকে আর একটা বেলগোরিয়া এক্সপ্রেসওয়ে যেখানে জাংশন আছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই জাংশনে। সিসিটিভি ক্যামেরা আগে আমরা লাগিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর, পুরো সিসিটিভি থাকবে। এছাড়া কিছুদিন আগে আমরা 1.5 কোটি টাকা পেয়েছি তো ট্রাফিকের জন্য, ওখান থেকে আমরা বডি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, অনেকটাই সিসিটিভি ক্যামেরা প্রায় আমরা আশা করছি 50-60 লাখ টাকা আমরা সিসিটিভি ক্যামেরার উপর খরচ করব। দেখুন, আমাদের ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মা স্যারের নেতৃত্বে থানাগুলোকে ভেঙে আরও ছোট ছোট করে জোনে তৈরি করা হচ্ছে। কারণ হচ্ছে যে বুঝতেই পারছেন জনসংখ্যা বেড়েছে, মানুষজনের অ্যাক্টিভিটিস অনেক বেড়েছে। যে যেমন এই যে শিউলি মোহনপুর থানাটা যেটা আজকে উদ্বোধন হচ্ছে, এটা টিটাগড় থানার আন্ডারে ছিল। টিটাগড় থানা মানে এখানকার কোনো সমস্যা হলে মানুষকে টিটাগড় যেতে গেলেও অনেকটা সময় লাগতো, এবং যে কোনো বিপজ্জনক কোনো ঘটনা ঘটলেও তাদেরকে আসতেও একটা টাইম লাগতো। ফলে স্যারের মাথায়, মনোজনের মাথায় সবসময় এটা প্লে করতো যে কী করে আমি আরও বেটার পরিষেবা মানুষকে, সাধারণ মানুষের জন্য দিতে পারি পুলিশের তরফ থেকে। সেটা চেষ্টা করেছেন উনি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহুবার এটা নিয়ে আলোচনা করেছেন, আমার সঙ্গে ওনার সঙ্গে বহুবার আলোচনা হয়েছে। ওনার এই ডাইনামিক একটা ভাবনা চিন্তা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, পুলিশের মানে অ্যাক্টিভিটিস বাড়ানোর ক্ষেত্রে উনি অলওয়েজ কাজ করে থাকেন। আজকে এই শিউলি মোহনপুর থানার উদ্বোধন হলো, এবং আগামী দিন হয়তো আরও বেটার কিছু ওনার মাথায় চলছে। সো এটার জন্য মানুষের অনেক সুবিধা হবে, বিপদ আপদ যে কোনো সময় পুলিশ আমাদের সবথেকে বড় ভরসা, এবং তাদেরকে পেতে হয়তো এক ফোনে হয়তো 2-5 মিনিটে পৌঁছে যেতে পারে আর কি। সেক্ষেত্রে টিটাগড় থেকে আসতে 15-20 মিনিট লেগে যেতে পারতো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা খুব ভালো উদ্যোগ, এবং এই ধরনের উদ্যোগ আগামী দিন আরও ব্যারাকপুর কমিশনারেটের তরফ থেকে আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস বাড়ানোর ব্যাপার চলছে। সিসিটিভি ক্যামেরা, কী করে এই হাইওয়ে কল্যাণী হাইওয়েটা খুব ইম্পর্টেন্ট, এটা 4 লেন হচ্ছে এখন আস্তে আস্তে, সেক্ষেত্রে আরও গাড়ির প্রেশার বাড়বে, হ্যাঁ সেক্ষেত্রে ট্রাফিকটাকে আরও কন্ট্রোল করতে হবে, পুলিশিংটা আরও বেটার করতে হবে। তো সব কিছু মাথায় রেখে উনি এই প্ল্যানগুলো করেছেন। না না, এটা সিপি সাহেব অলরেডি বলেছে, যেটা হচ্ছে মোহনপুর এবং শিউলি যে থানাটা আলাদা করে দেওয়া হচ্ছে, এবং ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি আলাদা একটা থানা করার একটা জায়গা খোঁজা হচ্ছে।
যেটা আমাদের রেল লাইনের এপারে যেহেতু ওপারে এরা কিন্তু একটা মিউনিসিপ্যালিটি ওয়াইজ যেটা সরকারের চিন্তাভাবনা এবং সরকারের দায়িত্ব যে হচ্ছে প্রত্যেকটা মানুষের সেফটি এবং সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা এবং সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা যে মানে একদম থানা জায়গাগুলি পুলিশ স্টেশনগুলি ছোট ছোট এরিয়া দিয়ে এবং প্রত্যেকের যাতে যে দরকারের সময় খুব তাড়াতাড়ি কুইক সার্ভিস হয় সেটা এবং আমাদের এখানে মনোজ বর্মা সাহেবের সেই সেফটি সিকিউরিটির মূল ব্যাপারটা দেখাশোনা করেন। তারপরে যখন যেটা প্রয়োজন হয় আমাদের এমএলএ সাহেব আছেন, তারপর নোয়াপাড়া এমএলএ ম্যাডাম আছেন, সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এটা মানে আমরা খুব একটা ভালো দিক দেখতে পাচ্ছি এই কারণে যে মানুষের মানে সেফটি সিকিউরিটি সুরক্ষা যেটা মূল হচ্ছে মানুষের সুরক্ষা সেটা খুব ভালো হবে। দীর্ঘদিন ধরে এই এটা চাহিদা ছিল এলাকার মানুষের এবং আমরাও উপলব্ধি করছিলাম খুবই অসুবিধা হচ্ছিল, দীর্ঘসূত্রতা হচ্ছিল, অনেকটা দূরে টিটাগড় থানার আন্ডারে ছিল বেশিরভাগ এই অঞ্চল মোহনপুর শিউলি, যার জন্যেই আমাদের প্রশাসনিক ভূমিকা নিতে অনেক সময় লেগে যাচ্ছিলো। এই চাহিদা পূরণ আজকে হলো, এটা সম্পূর্ণভাবে আমি ধন্যবাদ প্রথমেই জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে এবং তারপর আমাদের সিপি সাহেবের যে ল অ্যান্ড অর্ডারের যে তার এফিসিয়েন্সি যেভাবে তিনি দেখিয়েছেন সে ব্যক্ত করেছেন তার তুলনা হয় না। আমি অসংখ্য সাধুবাদ জানাই আমাদের সিপি সাহেবকে মনোজ বর্মাকে জিকে, ওনার প্রচেষ্টা আজকে সফল হলো, আশা করব মানুষ উপকৃত হবে এবং এই এলাকায় দৌড়া যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা অন্যান্য যে সমস্ত অসুবিধাগুলো থাকে সেই অসুবিধাগুলো দূর করতে সুবিধা হবে এবং তা শীঘ্র কাজে ত্বরান্বিত হবে, এটা আমাদের আশা। আপনার সাধের দুচাকা গাড়িতে সার্ভিস করার কথা ভাবছেন? চলে আসুন মারুতি হট হুইলস সার্ভিসিং অ্যান্ড ওয়াশিং সেন্টারে, এখানে সমস্ত ধরনের দুচাকা গাড়ি সার্ভিসিং করা হয়, এছাড়াও চার চাকা সহ সব ধরনের গাড়ি যত্ন সহকারে ওয়াশিং করা হয় আমাদের এখানে। তাই চিন্তা না করে আপনার গাড়িটি সার্ভিস ও ওয়াশিং এর জন্য আসতেই পারেন মারুতি হট হুইল সার্ভিসিং অ্যান্ড ওয়াশিং সেন্টারে। আমাদের ঠিকানা রঘুনাথপুর শহর জামশোল সংলগ্ন ও দীপ্তি নার্সিং হোমের ঠিক বিপরীতে পুরুলিয়া। মোবাইল নম্বর 7478020779 অথবা 9614471195।